নৈহাটির দুগাছিয়া বল খেলার মাঠে 18 এবং 19 মার্চ দুই দিনব্যাপী এক অসাধারণ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রয়াত বিনোদ লাল দাস এবং প্রয়াত দীপ রায় স্মৃতির উদ্দেশ্যে নৈহাটি দুগাছিয়া সমাজ কল্যাণ সমিতি এবং নবাঙ্কুরের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন হয়, যেখানে ম্যান অব দ্য সিরিজ ট্রফিটির নাম বাংলার বিখ্যাত মহিলা চিত্রসাংবাদিক অদিতি সাহার প্রয়াত বাবা স্বর্গীয় অনিল চন্দ্র সাহার স্মরণে রাখা হয়। প্রতিযোগিতার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক, বিধায়ক সোমনাথ শ্যাম, ভারতের প্রাক্তন ফুটবলার রহিম নবী এবং লালকমল ভৌমিক। টুর্নামেন্টের ফাইনালে ওঠে জনকল্যাণ সমিতি এবং সমাজ কল্যাণ সমিতি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সমাজ কল্যাণ সমিতির প্যাট্রিককে স্বর্গীয় অনিল চন্দ্র সাহা স্মৃতি ম্যান অব দ্য ম্যাচ সিরিজ পুরস্কার দেওয়া হয়। প্যাট্রিকের হাতে পুরস্কার তুলে দেন চিত্র সাংবাদিক অদিতি সাহা। চলুন দেখে নিই টুর্নামেন্টের বিশেষ কিছু মুহূর্ত। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।